মমির জন্য পাসপোর্ট তাতে আবার তার পেশে হিসেবে লেখা আছে রাজা তারপরে ব্র্যাকেটে লেখা মৃত শুনতে যতে আজগুবি লাগুক এ ঘটনা কিন্তু সত্যি ঘটেছিল যতদূর জানা যায় আজ পর্যন্ত একজন মমি এই সম্মান পেয়েছেন তিনি দ্বিতীয় গ্রামেস আন্তর্জাতিক পুরাতত্ত্ব বিষয়ক এক ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এই আশ্চর্য ঘটনার কথা উনিশশো সালে এ কাণ্ড ঘটেছিল কিন্তু কেন একজন মমির জন্য পাসপোর্ট ইস্যু করতে হয়েছিল সে গল্প সত্যি খুব চিত্তাকর্ষক তেরোশো দুই খ্রিস্টপূর্বাব্দে জন্ম ফার দ্বিতীয় বছর তিনি তার রাজ্য সামলেছিলেন মৃত্যুর পরে নীল নদের তীরে সমাধিস্থ করা হয়েছিল তাকে আঠারোশো সালে আবিষ্কৃত হয় মমিটি সেখান থেকে তুলে এনে আঠারোশো সালে কায়রোর এক ইজিপস্টিয়ান জাদুঘরে রাখা হয় মমিটি সেই থেকে ওই জাদুঘরেই ছিল ফারোবর মমি কিন্তু গন্ডগোলটা শুরু হয় উনিশশো সালে দেখা যায় মমিটিতে পচন ধরে যাচ্ছে অবিলম্বে সেটিকে রক্ষণাবেক্ষণ না করলে কারের গর্ভে তলিয়ে যাবে এক সুপ্রাচীন চিহ্নটুকু সিদ্ধান্ত নেওয়া হয় ফ্রান্সে নিয়ে যাওয়া হবে এই মমিটি কিন্তু ইজিপ্টের আইন অনুযায়ী কোনো মৃতদেহকে দেশ ছেড়ে বিদেশে নিয়ে যেতে হলে সঠিক কাগজপত্র থাকতে হবে তাছাড়া এটাও ভেবে দেখা হয় আইনানুক সকল ব্যবস্থা থাকলে আরও একটি সুবিধা হবে যদি ফ্রান্স থেকে মমিটি ফেরানো নিয়ে সমস্যা তৈরি হয় তাহলে ওই পাসপোর্ট রক্ষা কবজের কাজ করবে এমন ভাবনা থেকেই ইজিপ্টের সরকার ইস্যু করে মমির পাসপোর্ট ফ্রান্সে মমিটিকে পরীক্ষা করে দেখা হয় দেখা যায় ছত্রাকের সংক্রমণ থেকেই নষ্ট হতে শুরু করেছে মমিটি রক্ষা পায় রাজার দেহ ফাড়াও ফিরে আসেন নিজের পুরনো বাসস্থানে